ফিরে আসলেন বিরতির পর। গন্ডাছানা মহকুমা প্রেস ক্লাবে চুরি, পুলিশ চোর ধরতে ব্যর্থ। অন্যদিকে গন্ডাছানা মহকুমাবাসী তীব্র আতঙ্কিত, দিনের পর দিন চুরি হচ্ছে গোটা রাজ্যে। তবে এরই মধ্যে গন্ডাছানা মহকুমা যে প্রেস ক্লাব রয়েছে, দীর্ঘদিন ধরে প্রায় বন্ধ থাকে প্রেস ক্লাবটি। তবে আজ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এবং 26শে জানুয়ারি সকালে গন্ডাছানা প্রেস ক্লাবটি খোলা হয় জাতীয় পতাকা উত্তোলন করার জন্য। ঠিক সে সময় ক্লাবের সদস্যরা দেখতে পান দরজা খুলেই জানলা ভাঙা এবং জিনিসপত্র সমস্ত কিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে। সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে সিসিটিভির হার্ডডিস্ক, এলইডি লাইট থেকে শুরু করে বহু মূল্যবান জিনিসপত্র নেই। এছাড়াও প্রেস ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে গন্ডাছানা মহকুমা থানায় অবগত করলে গন্ডাছানা মহকুমা থানার কর্তব্যরত এসআই সমীর বিশ্বাস এবং এসএসবি জওয়ানরা ক্লাবের সরেজমিনে তদন্ত করে যান। তারপর প্রেস ক্লাবের সমস্ত সদস্যদের পক্ষ থেকে সঠিক তদন্তক্রমে চোরকে ধরে সঠিক শাস্তি প্রদানের জন্য ইতিমধ্যে থানাদের লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে কত দ্রুত চোর ধরতে সক্ষম হয় পুলিশ, সেদিকেই তাকিয়ে রয়েছে গন্ডাছড়ার সাংবাদিক থেকে শুরু করে অন্যান্য সাধারণ জনগণ। গোটা রাজ্যে যে হারে চুরি বাড়ছে, তাতে এক প্রকার নিঃস্ব হয়ে পড়ছে সাধারণ জনগণ, এবং সেক্ষেত্রে সরকারি থেকে শুরু করে বেসরকারি সম্পত্তি ধ্বংস হয়ে যাচ্ছে, চোরদের রোশানলে চলে যাচ্ছে। তবে চুরির যে ধরন, যেভাবে চুরির প্রক্রিয়া, সেই ধরন দেখে প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে যে ছিচকে জাতীয় চোর যারা নেশা সামগ্রী ক্রয়ের জন্য চুরি করে থাকে, তারাই এই ধরনের চুরির কাণ্ডটি সংঘটিত করেছে বলে প্রাথমিক ধারণা রয়েছে পুলিশের। তবে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়ে গেছে গন্ডাছড়া মহকুমা পুলিশের পক্ষ থেকে। ঠিক কি বক্তব্য রয়েছে সংশ্লিষ্টদের, যদি এই ব্যাপারে কারোরই কোন রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি, আজকে একদিকে যেরকম সরস্বতী পুজো, অন্যদিকে আজকে প্রজাতন্ত্র দিবস, আর এই প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে কার্যত চলছে গোটা রাজ্যে পতাকা উত্তোলন সকালবেলাতেই যা অনুষ্ঠিত হয়েছে, এবং ঠিক তারই অঙ্গ হিসেবে গন্ডাছড়া মহকুমা প্রেস ক্লাব, যেখানে পতাকা উত্তোলনের জন্য মহকুমার সাংবাদিকরা হাজির হয় প্রেস ক্লাবের প্রাঙ্গণে, কিন্তু সেখানেই দেখা যায় রীতিমতো দরজা খোলার পর সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এবং কারোরই বুঝতে আর কোনো অসুবিধা হয়নি যে চুরি হয়েছে। চোর কার্যত সমস্ত কিছু সাফ করে দিয়েছে বলেই প্রাথমিকভাবে অভিযোগ। তবে অতি দ্রুত তদন্তক্রমে চোরেদের ধরে শাস্তি প্রদান করতে হবে, এমনই দাবি রয়েছে মহকুমা সাংবাদিকদের। তবে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে, ইতিমধ্যেই তদন্ত লিখিত আকারে পেশ করা হয়েছে সাংবাদিকদের পক্ষ থেকে। তবে কত দ্রুত এই চোর ধরতে সক্ষম হয় পুলিশ এবং গোটা এলাকার মানুষের মধ্যে শান্তির পরিবেশ আবারও ফিরে আসে, সুষ্ঠুতেই যাতে রাত্রি যাপন করতে পারেন, এই দিন কবে আসবে সেদিকেই তাকিয়ে রয়েছে মহকুমাবাসী। অন্যদিকে মহকুমা সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সঞ্চার। একটা বিরতি নিচ্ছি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।